গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি তানিয়া, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। তো ফার্স্টে সকালে উঠেই আমি চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে। তো এখন বাজছে সকালেই 7টা মতো। তো আজকের বানাবো মশালা ডোসা। তো দেখো আমি এখানে ফার্স্টেই চাটনিটা রেডি করে নিচ্ছি, বাদামের চাটনি। এই পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, টমেটো, ধনে পাতা, কারি পাতা সব কিছু দিয়ে বাদামটা আগে একটু ভেজে নিয়েছিলাম। জাস্ট এবার একটু হালকা জল দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে রেখে দেবো। দেন এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পেস্ট করে নেবো। আর এখানে আমি আলুর পুরটাও রেডি করে নিয়েছি। এটাও খুব সিম্পল, আলু বয়েল করে নিয়েছি, তারপর একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু ধনে পাতা কুচি, কারি পাতা, একটু সর্ষে ফোড়ন দিয়েছিলাম। দিয়ে সেদ্ধ আলুটাকে ম্যাশ করে দিয়ে পুরটাকে রেডি করে নিলাম। আর এটা হচ্ছে আমার ব্যাটারটা। তবে ডোসা হচ্ছে গরমকালে সব থেকে বেশি ভালো হয়, মানে গরমে জিনিসটা ফার্মেন্টেডটা বেশি ভালো হয়, যেটা শীতকালে হয় না। তো ঠিক আছে, তাও অনেকক্ষণ ভেজানো ছিল এবং অনেকক্ষণ আমি রেখে দিয়েছিলাম যাতে করে একটুখানি ফার্মেন্টেশনটা ভালো হয়। তো যতটা হয়েছে, তো এবার আমি পটাপট একটা একটা করে ভেজে দিয়ে দেবো। ও রেডি হচ্ছে ওখানে স্নান করে এসে। আমি কিন্তু এই ডোসা বলো, ইডলি, ইডলিটা এখন যদি আমি খুব একটা ভালো খাই না, বাট ডোসা এগুলো আমি বিয়ের আগে খুব একটা খেতাম না। আর এইসব তো আমাদের ব্রেকফাস্টে কখনো হতোও না। কিন্তু এখন এই যে বাইরে এসে এখানে সবাইকে দেখি করতে, তো দেখে দেখে আমিও শিখে গেছি, এখন বাড়িতে বানিয়ে খাই। মানে একবারে কি ডোসার ব্যাটারটা রেডি থাকলে না মোটামুটি 2-3 দিন পর্যন্ত আমার হয়ে যায়। কেন কি ওরকম তো মাপে মাপে সবসময় ব্যাটারটা হয় না, একটু বেশি হয়, আর একটু বেশি করেই নিই। কেন কি বানানো কিন্তু খুব ভজঘট, ভজঘট মানে কিছুই না, মানে এই চাটনি রেডি করো, আবার আলুর পুর রেডি করো, তো একটু তো সময় যায়, কিন্তু খেতে বেশ টেস্টি লাগে। তো ওই দিকে আমার দেখো ওই চাটনির ওইগুলো ঠান্ডা হয়ে গিয়েছিলো, তাই জন্য আমি চাটনির ওটাকে পেস্ট করে নিলাম। চাটনিটাতে আবার তড়কা লাগাতে হবে। তো তড়কাটাও আমি রেডি করে নেবো, কিছুই না, একটুখানি সর্ষের তেল দেবো, আর একটু সর্ষে, আর কারি পাতা, আর শুকনো লঙ্কা, ওটা একটু ফোড়ন দিয়ে সেই তেলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স আপ করে নেবো। ব্যাস আমার চাটনিটা রেডি। টমেটোর একটা চাটনি হয়, সেটাও বেশ ভালো লাগে, কিন্তু সৌমেন আবার এই বাদামের চাটনিটা বেশি পছন্দ করে বলে আমি এটাই করি। আমার আবার দুটোই ভালো লাগে। তো ওকে দিয়ে দিয়েছি, আর খেয়ে তো বললো খুব ভালো হয়েছে। আমিও স্নান পুজো সেরে নিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, আর এখন একটু বসে আরাম করে জাস্ট চা খাবো, অ্যান্ড দেন একটু বিজনেসের কাজ করব। তো আবার পরে তোমাদের কাছে ফিরে আসছি।
অফিস থেকে চলে এসেছে আর বেশ কিছু সবজি মাছ ডিম সমস্ত বাজার করে নিয়ে এসেছে। তো আমি এখন সেগুলোকেই অর্গানাইজ করে জায়গাটা জায়গায় রেখে দেবো। তো প্রথমেই সবজিগুলোকে একটু সাজিয়ে নিয়ে রেখে দিচ্ছি। আমি মোটামুটি প্যাকেট ধরে এভাবেই রেখে দিই আর চেষ্টা করি একটু তাড়াতাড়ি ইউজ করে ফেলার, নাহলে আবার পচে যায়। আর যেগুলো আমি আজকে রান্না করব সেগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। ব্যাস এবার আমি ডেস্কটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। আজকে রান্না করব আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, মাছ নিয়ে এসেছে, আর বেগুন ভাজা করব আর ভাত। ব্যাস তো সেই সবজিগুলোই আমি একটু আলাদা করে নিয়েছি যেগুলো আজকে রান্না করব। আর এবারে আমি ডিমটা অর্গানাইজ করে রেখে দেবো। তো আমাদের মোটামুটি একটা পুরো ট্রে নিয়ে আসে ডিমের, মানে যার মধ্যে 30টা ডিম থাকে, কিন্তু আমি এই ট্রেটার মধ্যে সাজিয়ে রাখি, কিন্তু এর মধ্যে 24টা রাখার জায়গা রয়েছে। তো এটা আমি রিসেন্টলি কিনেছি, কিন্তু খুব ইউজফুল আর খুব ভালো হয়েছে জিনিসটা, দেখতেও সুন্দর লাগে। এভাবে ট্রে শুদ্ধ ফ্রিজের মধ্যে রেখে দিলে ফ্রিজটাও দেখতে সুন্দর লাগে আর ডিমগুলো একদম ঠিকঠাক থাকলো। শুধু একটাই ড্রব্যাক লাগছে কি, যেটা একদম 30টার হলে বেশি ভালো হতো আমার জন্য, একেবারে সবগুলো ঢুকে যেত। তো এক্ষেত্রে কী হয়, আলাদা যে 6টা এক্সট্রা হচ্ছে সেটা আমাকে আলাদা রাখতে হচ্ছে। তো সেটা আগে ইউজ করে নেবো, তারপরেই ট্রেটা থেকে ইউজ করব। তবে বেশ ভালো জিনিসটা আর খুব বেশি দামও নয়, 180 টাকা মতো দাম পড়েছে। তো ব্যাস হয়ে গেছে, এটা আমি ফ্রিজে রেখে দেবো। আর গরম আসছে, এখনও গরম পড়েনি, কিন্তু গরমকালে তো ডিম ফ্রিজেই রাখতে হবে, নাহলে তো আবার খারাপ হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে, এবারে আমি রান্নাঘরে যাব। চলে এলাম রান্নাঘরে আর আজকের মাছও এনেছে, তো সেটাই এখন আমি ওয়াশ করে নেব। ওয়াশ করে এই বক্সটাতে ভরে ফ্রিজে স্টোর করব। আর আজকে মাছই বানাবো, যার জন্য আমি আলু ফুলকপি সব নিয়ে নিয়েছি, মাছের ঝোল বানাবো। তো এখানে আমাদের মাছটা অনেক কম খাওয়া হয়, মানে এইখানে থেকে সব থেকে বেশি যেটা মিস করি সেটা হচ্ছে গিয়ে মাছ। এখানে মাছের কোনো ভ্যারাইটি নেই, শুধুমাত্র এই রুই মাছ আর রুই মাছ। তো তাও সেটাও খুবই কম আনা হয়, আর সবসময় রুই মাছ খেতে ভালোও লাগে না। এই একই মাছ দিনের পর দিন খেতে ভালো লাগে কারোর বলো? আমরা যখন মানে বাড়িতে যখন থাকতাম বিয়ের আগে এই সব মাছ খেতামই না, মানে রুই মাছ আবার খায় নাকি, মানে কত রকম ভ্যারাইটিস ওখানে, ওই সবই খেতাম। আর এখন এখানে এসে শুধু এই মাছটাই খেতে হয়। তো যাই হোক, এখানে তো কাটা মাছ বিক্রি হয় না, তোমাকে পুরো গোটা নিতে হবে। তুমি হয়তো একটা মাছ চুজ করলে সেটা যত ওজন তোমাকে পুরোটাই নিতে হবে, কিন্তু ওরা কেটে দেয়। তো সবটাই আমি ধুয়ে নিয়েছি, এখানে বাস 4 পিস মাছ নিয়ে নিয়েছি আজকে রাত্রে আমাদের জন্য। ব্যাস বাকিটা আমি স্টোর করে নেব। আর এখানে 2টো মাথা এক্সট্রা দেখলাম, মানে 4টে মাথা আছে কিন্তু একটাই মাছ নিয়েছে। তো আর একজনও ওদের কলিগ ওদের সাথে মাছ নিয়েছিল, মানে ওর সাথে, তো ওরা আবার মাথা ফাটা খায় না, তো ওই জন্য দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওটা আমি রেখে দিলাম। আর অনেকটা ধনে পাতা কালকে এনেছিল, ফ্রিজে রাখলে পচে যাবে, তাই ভাবলাম একটুখানি ধনে পাতা চাটনি করে রাখি। তো কিছু পকোড়াজের সাথে খেতে ভালো লাগে বেশ। তো একটু ধনে পাতা দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি টক দই, আর নুনটা পরে অ্যাড করব। ব্যাস এটাকে দিয়ে আমি ব্যাস পেস্ট করে নেব। আর এই যে আমার গ্রিন চাটনি রেডি, এর মধ্যে আমি নুনও অ্যাড করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, যদি কোনো পকোড়া, ফিশ ফ্রাই, মানে ফ্রাইড আইটেমের সাথে এরকম জাস্ট একটু করে নিয়ে খেতে বেশ ভালো লাগে। ব্যাস এটাও রেডি হয়ে গেছে, এটা আমি ফ্রিজে স্টোর করে নেব। ব্যাস এবারে রান্নাটা আমি শুরু করে দিয়েছি। বেগুন ভাজবো, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব আর ভাত। তো দুদিকে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, এইদিকে বেগুনগুলোও দিয়ে দিলাম, আর এইদিকে মাছগুলো ভেজে নিয়ে ফটাফট ঝোলটা করে নেব, আর চালটাও ভিজিয়ে দিয়েছি। হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যাবে। ব্যাস আমাদের রান্না খাওয়া হয়ে গেছে, আর আমি এখন কিচেনটাও একদম ক্লিন করে নিয়েছি। আর রান্নাটা আমি ডিটেলে দেখাইনি, কেন কি সবাই জানে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, খুব সিম্পল। তো এবারে আমি আমার যে 1-2 জিনিস থাকে, যেরকম এই কাপগুলো, গ্যাসের হোল্ডার, এগুলো আমি একটু ধুয়ে নিই, রাত্রিবেলা রেখে দিলে তাহলে পরের দিন সুবিধা হয়।
তাহলে ব্লগটা আজকের এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, সবাই ভালো থেকো, গুড নাইট।